দাম কমেছে গরুর মাংসের, এজন্য দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। সাধ্যের মধ্যে মাংস কিনতে পেরে ক্রেতারা খুশি, তবে কেউ কেউ বলছেন অনেকে বেশি দামে বিক্রি করছেন। ভোক্তা অধিকার এখানে ম্যামকে দেখলাম তো আসার পরে সাথে সাথে দেখি 600 টাকা, অথচ আমি যে ওই পাশ থেকে আসলাম ওখান থেকে 700 টাকা যাইতেছে। তার নির্ধারিত মূল্যেই আমরা পাচ্ছি 600 টাকা করে, অনেক অনেক ধন্যবাদ 600 টাকা করে দিচ্ছে। এটা নিয়মিতভাবে সব সময় এটা চালিয়ে যেতে হবে, না হলে সেই নিয়মটা, সেই বাজার দরটা, সেই মার্কেটে থাকবে। 600 টাকায় আজকে লাগাইছে ওরা, তবে আরটু কমলে আমাদের জন্য ভালো হয়। 600 টাকা লাগাইছে আজ করা দেখছি আমরা। কোন জায়গায় বেচতেছে 580, কোন জায়গায় 560, মানে এবারে যদি 560 করে দিত তো গরিব দুঃখী সবাই খেয়ে পড়তো। মনিটরি যদি ঘন ঘন করে তাহলে আমরা অন্তত 600 টাকা থাকলেও আমরা চলবো, 600 টাকা হলে আমরা চলতে পারবো মধ্যবিত্ত লোক আমরা। এটা একটু চেষ্টা করবেন আপনারা এবং ঘন ঘন আসবেন, আইসা একটু দেখবেন। ব্যবসায়ীদের দাবি, অল্প সংখ্যক ছাড়া বেশিরভাগই 600 টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন। সকাল ধরে 600 টাকা বিক্রি করতেছি, বেশি কেন বিক্রি করে তাই এটা বলতে পারলাম না ভাই। সাথে কী দেয় না দেয় এটা আমরা ওই জন্য যাই নাই আর আপনাকে কইতে পারবো না। আমরা বিক্রি করতেছি, আমরা আমি সঠিক বাসতেছি। আমি যে 700 টাকা রেট দিব, আমি তো গরু কাটি দিয়েছি সার, কিন্তু আমি তো 700 টাকা 600 টাকা বেচা সম্ভব না। এলে আমি 600 বেচছি, 650 বেচছি, আর 2 কেজি 700 টাকাও বেচছি। আর কত হইলো যে তুমি রেট লাগাইলে কী কারণে? সব জায়গায় কম, তুমি বেশি কেন? সরকার নির্ধারিত মূল্য তদারকিতে ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা বুধবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ও মিরপুরের হজরত শাহ আলী সিটি কর্পোরেশন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। গরুর মাংসের স্থিতিশীল মূল্য এবং সরবরাহ স্বাভাবিক রাখাই লক্ষ্য বলে জানান কর্মকর্তারা। একটা বাজারকে তো আপনি সর্বক্ষণিক মনিটরিং করতে পারবেন না, তো আমাদের অনেক সময় এটা শুনতে হয় যে আসলে আমরা চলে গেলে ওনারা দামটা আবার চেঞ্জ করে, এই ধরনের কমপ্লেন আসে। তো এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা কমিটির, বাজার কমিটির যিনি সভাপতি আছেন বর্তমান, ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে দায়িত্বটা আমরা দিয়ে আসি যে ভবিষ্যতে এই ধরনের কমপ্লেন আসলে কিন্তু ওনাকে ধরা হবে। যেসব প্রতিষ্ঠানে 600 টাকা বা 590 টাকা বিক্রি করছে, মহাপরিচালক স্যারের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং যারা করছে না তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছি তারা যেন এই কম দামেই বিক্রি করে, এবং যারা মূল্য তালিকা লাগায়নি তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে কিনতে বাজারে নজরদারি জোরদারের দাবি ক্রেতা সাধারণের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।